দর্শক, ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে গাজীপুরের টঙ্গি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, গাজীপুরে ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন? এছাড়া মশা নিধনে কি কার্যক্রম দেখছেন জানাবেন। টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কিন্তু রোগীর চাপ অনেক বেশি এবং পুরুষ রোগীর থেকে কিন্তু মহিলা রোগীর সংখ্যা অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু অনেক রোগী এসছে এবং এখানে কিন্তু তারা শয্যা সংকটের কারণে কিন্তু তারা বিছানাগুলো মাটিতে বিছানা করে তারা সেবা নিচ্ছে এবং ডাক্তার এখানে কিন্তু তারা গতকালকের তুলনায় আজকে কিন্তু সেবা দিতে তারা হিমশিম খাচ্ছে। যেহেতু রোগীর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, আজকে তারা কিন্তু এই সংকটের সম্মুখীন হচ্ছে। আর কর্পোরেশনের বিষয়ে যদি একটু বলি যে সিটি কর্পোরেশন কিন্তু সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা কিন্তু প্রতিনিয়তই মশক নিধন চালাচ্ছে এবং গণসচেতনতার যে বিষয়টি, তারা কিন্তু গণসচেতনতার জন্য কিন্তু নানা রকমের প্রস্তুতি হাতে নিয়েছে এবং তারা কিন্তু গণসচেতনতা তৈরি করার জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে এবং কথা বলছে। তো সিটি কর্পোরেশনের সিইওর সাথে আমরা কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছে তাদের প্রতিনিয়তই ফগার মেশিন দিয়ে তারা মশক নিধনের চেষ্টা চালাচ্ছে এবং যে সকল উৎস থেকে ডেঙ্গু উৎপাদন হয় সে সকল উৎস ধ্বংস করার জন্য মানুষকে সচেতন করার চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে টঙ্গী থেকে সর্বশেষ তথ্য। পারিয়া, তারেক, আপনাকে ধন্যবাদ। টঙ্গী থেকে জানাচ্ছিলেন তরিকুল ইসলাম তারেক।